মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে রান্নার দায়িত্বে থাকা ঠিকা শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ উঠল ডায়েট কন্ট্রাক্টরের বিরুদ্ধে। অভিযোগ, সারাদিনের পরিশ্রমের পরে প্রাপ্য মজুরি তাদের দেওয়া হয় না, সাদা কাগজে সই করে হাতে টাকা দেওয়া হয়। পুরো ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে রান্নার দায়িত্বে থাকা ঠিকা শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ উঠল ডায়েট কন্ট্রাক্টরের বিরুদ্ধে। ওই হাসপাতালে মোট 13 জন ঠিকা শ্রমিক রয়েছে। বছরে 365 দিন কোনো রকম ছুটি ছাড়াই দিনে 12 ঘন্টা কাজ করতে হয় তাদের। অভিযোগ, সারাদিনের পরিশ্রমের পরে প্রাপ্য মজুরি তাদের দেওয়া হয় না, মাত্র 4 থেকে 4,500 টাকা পারিশ্রমিক দেওয়া হয়। কিন্তু সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় না, সাদা কাগজে সই করে হাতে টাকা দেওয়া হয়। 13 জনের কাজ আমরা 7 জনায় করি, বাকি 6 জনকে দেখিও নিচু কাজ পর্যন্ত। আর আমরা ক ঘন্টা ডিউটি, মানে আমাদের এই 8:30 8টার সময় আসে, আর আমরা ওই 2:30 সময় বাড়ি যাই, আবার এখন ঢুকি 10টাও বাজে কোনো দিন, 9:30টাও বাজে কোনো দিন, কোনো আমাদেরই নাই। এই কি বলে, 3 মাসের বেতন লিছিলাম না, দিয়ে এবার আমরা বেতন লিছি, আমাদেরকে ওই 3 মাসের বেতন আমাদেরকে 4,500 দিয়েছে, এই মাসের 1 মাসের বেতন শুধু 5,000 দিয়েছে। খাবার দেওয়ার টাইমে রান্না করে একজন বলে যে আমি খাবার দিতে যাব না, ও বলে যে আমি যাবো না, এইভাবে একটু একটু করে আমাদের সঙ্গে সবারই সঙ্গে ঝামেলা হয়। আমি যদি রান্না করে খাবার দিব না, এরকম আমার সঙ্গে ঝামেলা হতে লাগে। ঠিকা শ্রমিকদের অভিযোগ, খাতায় কলমে 13 জন শ্রমিক দায়িত্বে থাকলেও তাদের মধ্যে 7 জন শ্রমিক নিয়মিত হাসপাতালে কাজ করে, বাকি 6 জন হাসপাতালে না এসেই বেতন পেয়ে যায়। ন্যায্য মজুরির দাবিতে ঠিকা শ্রমিকরা হাসপাতাল সুপার সহ জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান হয়নি। উল্টে অভিযোগ জানানোর জন্য অসিত দেবনাথ নামের একজন ঠিকা শ্রমিককে মারধর করে দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় অসিত দেবনাথকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আমার তো অভিযোগ নয়, আমাদের অভিযোগ। কিচেনে দীর্ঘদিন ধরে কাজ করছি, কিচেনের পরিবেশ পরিস্থিতি একদম অনৈতিক, দুর্নীতিগ্রস্ত। নিজের ন্যায্য পাওনার জন্য, ন্যায্য প্রাপ্যর জন্য অনেক জায়গায় অভিযোগ করেছি, চিঠি দিয়েছি, কোথাও কোনো সুরাহা পাইনি। প্রত্যেকটা জায়গাতে যাচ্ছি, দেখছি দেখছি, করতে করতে বছরের পর বছর ভরে যাচ্ছে। এখানে পেমেন্টের সিস্টেম হচ্ছে হাতে গুনে টাকা দেবে আর সাদা খাতায় সই করে নেবে দিনের পর দিন। যখন বুঝতে পারলাম এটা খুব ভুল করছি আমরা, যে সাদা খাতায় কেন সই করব, যেদিন থেকে প্রতিবাদ করা শুরু করে দিয়েছি যে সাদা খাতায় সই করব না, আপনি এখানে লিখুন কি লিখছেন, আমরা পড়াশোনা জানি না, অন্যকে দিয়ে পড়ার পরে আমরা সই করব, কাজ করতে হবে না, বেরিয়ে যাও। টর্চারিং এবং হেনস্থা করা হয়েছে আমাকে এখান থেকে, মারধর থেকে শুরু করে কলঙ্কিত করে থেকে শুরু করে অনেক কিছু দাদা, যা বলার থাকে না। আমাকে 4,500 বেতন দেয়, তাও আমি 5 মাসের বেতন নিইনি। সাদা কাগজে সই করে চেয়েছিল, আমি সাদা কাগজে সই দিইনি বলে 5 মাস আমাকে বেতন দেয়নি। পিএফের টাকা 2.5 বছর ধরে আটকে আছে, ওনার কাছে 1,000 টাকা পাবো। 2.5 বছর থেকে পিএফের টাকা দেয়নি, একটা পিএফের একটা রিসিপ্ট কপি দিয়েছে, সেখানে ওর কোম্পানি সিগনেচার লাগবে, সেটা ও সিগনেচার করতে চায়নি, বলেছে করে দিব না, আমার টাকা আটকে আছে। অনুত্তম সরকার পিএফের টাকার জন্য ওকে বলেছি যে আমার কাগজে সই লাগবে, সই করে দেন, উনি সই করে দিতে চায়নি। কোনো দিন একটা ছুটি পায় না, ছুটি নিলে ঝামেলা চলে আসে, আর ছুটির পর আমাকে খাতার কাজ এসে করতে হয়। এমনি কাজ করে নিচ্ছে ফ্রিতে, আমার যোগ্যতা মনে হতে তোমার টাকার দরকার, যোগ্যতা মনে হতে কোনো টাকা পাই না আমি। ওভার ডিউটি করে নাই, যেহেতু আমাদের একবেলা ডিউটি, সেখানে ওভার ডিউটি করে নাই আমাদেরকে। হাসপাতাল সুপার বলেন, আমরা অভিযোগ পেয়েছি, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, স্বাস্থ্য ভবনে পুরো ঘটনা জানানো হয়েছে। এই অভিযোগটা পেয়েছি, সে অভিযোগের বেসিসে আমরা তদন্ত করছি আর কি। যে যিনি হচ্ছে ডায়েট কন্ট্রাক্টর আছে, ওনাকে চিঠি করা হয়েছে এবং ওনার এগেনস্টেও হচ্ছে আর কি, যে অ্যাটেন্ডেন্স শিট বলুন বা চিঠিগুলো, সেই চিঠি করা হয়েছে ওনাকেও, এবং হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটও মেনটেন করা হচ্ছে। বাকি যেটা কমপ্লেন এসছে তার আমরা হচ্ছে তদন্ত করে দেখছি। আমাদের অ্যাকশান স্টার্ট হয়ে গেছে, আমরা হচ্ছে স্বাস্থ্যভবনকেও চিঠি করেছি ওনার নামে, এবং ওনাকেও একটা চিঠি করা হয়েছে, এবং হচ্ছে যে কমপ্লেনটা পড়েছিল তার জন্য আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট অলরেডি স্টার্ট করে দেওয়া হয়েছে। যে ওখানে যেটা ব্যাপারটা বলা হয়েছিল, 7 জনের মধ্যে, এই 13 জনের মধ্যে 7 জন আসছে, বাকি 4 জন আসছে না, তো কারা কারা আসছে না সেটা দেখার জন্য আমরা হচ্ছে নতুনভাবে একটা অ্যাটেন্ডেন্স শিট স্টার্ট করে দিয়েছি।
প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, ইউএসজি, অত্যাধুনিক ওটি, আইসিইউ, 24 ঘন্টা ইমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।